<سؤال> اللهم اهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك <سؤال> وعليكم, وعليكم السلام ورحمة الله وبركاته جيب هاي مخلص الرحمن حياك الله মহিলাদের ক্ষেত্রে তারা যদি। তাদের দাওরা হারিয়া শুরু হয়ে যায় অর্থাৎ মাসিক পিরিয়ড তো এটা বন্ধ রেখে রোজা রাখতে পারবে কিনা বন্ধ রাখলে মাসিকেরার বিধানও থাকবে না কাজেই তখন রোজা রাখতে পারবে তো এই বিষয়ে বিষয়টি যেহেতু আধুনিক কাজেই অতীতের আলেম আলামার কোন ইয়ে পাওয়া যাবে পাওয়া যাবে না তো এদের তো রোজা রাখা সাধারণত নিষেধ মেন্স বের হওয়াকালীন মেন্স থেকে পাক হলে রোজা রাখতে পারবে আবার তো বর্তমান চিকিৎসা বিজ্ঞান এতটুকু অগ্রসর হয়েছে যে এটা বন্ধ করে দিতে পারে ওষুধের মাধ্যমে। তো আধুনিক মাসালা হিসেবে আধুনিক আলামা একরাম এর ফাঁসালা দিয়েছেন তো শেখ বিন বাজ রহমতুল্লাহ আলহে তিনি এটাই বলেছেন যে যদি কোনো সমস্যা না হয় ডাক্তার যদি বলে অভিজ্ঞ সৎ ডাক্তার যদি বলে যে না এই মেটি। যদি অশত খায় মাসিক পিরিয়ড বন্ধ করার জন্য তো কোনো সমস্যা হওয়ার শারীরিক যদি কোনো সমস্যা না হয় তাহলে মাসিক পিরিয়ড বন্ধ করে সে আমপান করতে পারে এই তে শহবিন বাজরহমাতুল্লাহ আলাইহের ফতোয়া ওযেছেন এইটা বলার কারণ হলো যে অনেক সময় মহিলা দেখা যায় যে পরে আর রোজা রাখতে চায় না গাফলাত চলে আসে তো যদি মুসলমানদের সাথে এভাবে রোজা রাখে এই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যে আশ্রয় নিয়ে তো এটা কোনো সমস্যা না বিশেষ করে শেখ বাজ তো এটাই বলেছেন যে এতে কোনো যদি সমস্যা না হয় ডাক্তার যদি বলে তাহলেই কেবল ব্যবহার করবে সমস্যা কি অসুবিধা দেখি। এটা চিকিৎসা জ্ঞানের উন্নতি থেকে ফায়দা নেওয়া হচ্ছে আর বলাই তো আছে যাতে শারীরিক যদি শারীরিক ক্ষতি না হয় সমস্যা না হয় তাহলে তারপর সাহেবের মাঝে বলেছেন যে এটা যদি না করে এটা উত্তম হবে আওলা ছেড়ে দেওয়া মানে মাসিক অবস্থায় থাকা এগুলি জরুরি অবস্থা এগুলি আধুনিক মশলা

ডাক্তার যদি ক্ষতিকর বলে কোন মেয়ের ক্ষেত্রে তো রাখবে না সমস্যা হলে হবে না তাহলে কেউ রাখতে পারবে তারপরে তো উনি বলেছেন যে উত্তম হলে ছেড়ে দেওয়া স্বাভাবিক গতিতে রেখে দেওয়া মাসিককে ঠিক আছে তো এই হলো কথা ওরকম ভাবে হজের ক্ষেত্রে হজের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আগের থেকে অনেক সমস্যা হতো দেখা যায় তাদের সাথীরা চলে যাচ্ছে সবাই আর ওই বেচারা আর তার স্ত্রী পরে আছে এই মাসিকের কারণে সমস্যা কি যদি মেনটা সাময়িক বন্ধ রেখে দেওয়া যায় এটা তার সুবিধা এটা জানি সুবিধা আল্লাহ এই চিকিৎসা বিজ্ঞানীদেরকে মেধা দিয়েছেন যার ফলে তারা এটা সাময়িক বন্ধ করে দিতে পারছে কি এর মাধ্যমে সমস্যা যায় করতে অনুমতি নিয়ে তিন দিন চার দিনের উমরা চলে যাবে করে স্ত্রীর সাথে নিয়ে এসে এখানে স্ত্রী ছয় দিন মাসিক এখন কফিলের অনুমতি চার দিন পর্যন্ত আর এদিকে স্ত্রী নিয়ে ছয় দিন থাকবে

চিকিৎসা বিজ্ঞান দ্বারা উপকৃত হওয়া কোনো রোগীদের রোজা রাখার জন্য আল্লাহ বলেছেন যে অন্যদিন রোজা কাজ আদায় করবেন কিন্তু রোগী যদি চিকিৎসা নিতে পারে আধুনিক কোন উম চিকিৎসার আশা নিয়ে যদি সুস্থতা বোধ করতে পারে সমস্যা কি চিকিৎসা করতে গিয়ে না করা হয়েছে আল্লাহ হাল। এই হল কথা একজন অভিজ্ঞ আলেমের ফতোয়া রয়েছে এভাবে একাধিক বড় বড় আলেম বলেছে এবং যা বলেছেন তা যথেষ্ট তারা তো সবটাই বলেছেন ক্ষতি হলে রাখবে না আর ক্ষতি হলে রাখবে তারপর উত্তম হলো ছেড়ে দেওয়া মাসিকে আপন করিতে আর কি হাজা ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন